নমস্কার বন্ধুরা আমি আবার আজকে ফিরে এসেছি আজকে একটা ভিডিও করব সবাইকে জানাবো কি কি খেলা আছে এবং কতটা প্রফিট করা যায় আসলে আমার কাজের চাপের জন্য আমি রেগুলার হতে পারছি না আগে আমি রেগুলার হতে পারছিলাম কিন্তু এখন আমার একটা সমস্যা চলছে যে কাজের চাপটা এমনই হয়ে যাচ্ছে যে আমি রেগুলার ভিডিও করতে পারছি না তবু যেদিন যেদিন সুযোগ পাবো নিশ্চয়ই করব আপনাদের জন্য ভিডিও যদি উৎসাহ পাই তাহলে ভালো লাগবে উৎসাহ না পেলে তাহলে সেই মনোটন নাসলি ভিডিও করে যেতে হবে সেটা খারাপ লাগবে এটাই বলা কারণ প্রথমে ক্রিকেট দিয়ে শুরু করি ক্রিকেটে একটা খেলা চলছে সেইটাই হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সাস নিউজিল্যান্ড টেস্ট খেলা চলছে সাউথ আফ্রিকা টসে দিতে ব্যাট নিয়েছে রুন স্টার্ট যে একশো বলে বিয়াল্লিশ রান করেছে এবং সাউথ আফ্রিকা একশো কাছাকাছি ছয় উইকেট অলমোস্ট লিডিং বলা যায় সে মানে সেটাই হয়েছে অবস্থা একদম রিলিং অবস্থার মধ্যে হাঁটু কাপা কাপি অবস্থা নিউজিল্যান্ডে গিয়ে স্কোর কার্ডটা একবার দেখবো বলে খুললাম দেখি ক্যাপ্টেন হচ্ছে নীল ব্র্যান্ড দেখুন আপনারা কজনকে চিনতে পারেন বলুন তো এখানে টিমে আমি একজন দুজন তিনজন চারজন পাঁচজনকে চিনতে পেরেছি ঠিক আছে পাঁচজনের সঙ্গে আমি খেলা দেখেছি বলে চিনতে পারলাম বাকিগুলো নামের সঙ্গে পরিচিত নই জানি না কি ব্যাপার এটা আমি অনেক দিন খেলাধুলা ফলো করিনি বলে সেই জন্য কিছু ঘটনা ঘটেছে কিনা না মেক সাউথ আফ্রিকা আর মাইলস অফ নিউজিল্যান্ড রচিন রবীন্দ্র তিনটা উইকেট নিয়েছে রচিন রবীন্দ্র সেদিন দুশো করেছে সেটা খবরটা জানি কিন্তু তিনটা উইকেট নিয়েছে সেটা এখন দেখছি নীল ভেগনার ম্যাট হেনরি টিম সৌদি বাপরে তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে এদের কিছু করার নেই বাদ দিন এই খেলাটা আর লাভ নেই বড় জোর জোর ঠিক আছে হবে তাহলে তারপরে এটা খেলাটা গল্প হয়ে যাবে আজকে যেটার জন্য তাকিয়ে আছি অন্তত আমি পার্সোনালি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচ দুশোর ওপর রান হয়েছে যারা রানে খেলেছেন তারা তো দারুণ প্রফিট করেছেন আজকেও কিন্তু খেলা আছে পার্থে দুশো রান যদি নাও হয় আজকে অন্তত একশো আশি প্লাস রান হওয়া উচিত ঠিক আছে যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করলে কি হবে বলা মুশকিল ওয়েস্ট ইন্ডিজ চেস করে দুদিনই দুশো করেছে কিন্তু শর্ট অফ অস্ট্রেলিয়ার রান তো অস্ট্রেলিয়া যদি প্রথমে ব্যাট করে দুশো প্লাস হলে ভালোই লাগবে সেটা আমরা উপভোগ করতে পারবো আর কি সেটার জন্য ওয়েট করা অস্ট্রেলিয়া জিতবে এটারই চান্স বেশি এবার চলুন ফুটবলের দিকে যাওয়া যাক ফুটবলে যাব ঠিকই কিন্তু ক্রিকেটে দেখলাম কয়েকটা মজাদার ম্যাচ আছে এসিসি প্রিমিয়ার কাপ ওমেন ঠিক আছে এইবার এই বাকি খেলাগুলো দেখুন রেটই দিতে এমন অবস্থা থাইল্যান্ডের মেয়েরা সিঙ্গাপুরের বেশি সেটা আমার জানা ছিল না এখন জানছি নেপাল ভালো খেলবে এটা আশা করা যায় ইউনাইটেড আরব এমিরেটস ভালো খেলবে আশা করা যায় এগুলো সকালে খেলা হয়ে গেছে না হচ্ছে সাড়ে আটটা তো টাইম লিখেছে দাঁড়ান দাঁড়ান টাইম জোনটা আগে ঠিক করি তাহলে বুঝতে পারবো ও এগারোটা থেকে খেলা ঠিক আছে এগুলো এগারোটা থেকে খেলা যদি সুযোগ পান দেখে নেবেন ভালো হলেও হতে পারে রান টান ধরে কিছু করা যেতে পারে বিপিএলে আমার কোনো আইডিয়া নেই বলাটা মূর্খামি হবে সেটা বলছি না আর এই খেলাটা রয়েছে এটা বললাম এইবার চলুন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ আজকে দুটো ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে দেখার খুবই ইচ্ছা আছে আগামীকাল সরস্বতী পুজো সুতরাং অনেকেরই ছুটি টুটি থাকবে নিশ্চয়ই তো আমার দেখার ইচ্ছা আছে যে কোপেন হেগেন ম্যান সিটি আর আরবি লিপজিগ ভার্সেস রিয়েল মাদ্রিদ লিপজিগের ঘরের মাঠে কিন্তু রিয়েল মাদ্রিদ সুযোগ সুবিধা নাও করে উঠতে পারে অথবা রিয়েল যদি এক গোলে জিতে থাকে তাহলে কিন্তু আর লিপজিগের কিছু করার নেই রিয়েল যদি ড্র করে তাহলে কিন্তু যদি ড্র করতে পারে তাহলে একটা চান্স আছে পরের ম্যাচে যদি ড্র করতে পারে খেলাটা নব্বই মিনিটের পরে নিয়ে যেতে পারে কিন্তু রিয়েলের সঙ্গে রিয়েলের ঘরে গিয়ে খেলাটা হেভি চাপ আছে আর কোপেন হেগেন ম্যান সিটির ক্ষেত্রেও তাই কোপেন হেগেন যদি আজকে কোনোভাবে ড্র করতে পারে এটা একটা চান্স টিম টু স্কোর দুটোতেই আমি ধরে রাখলাম ঠিক আছে উইন আমি একটাও ধরবো না আমি ক্লিক করলাম ঠিকই কিন্তু আমার ইচ্ছা আজকের ম্যাচের দুটো ম্যাচেই বর্ত্রিম টু স্কোর এবং প্রথম ম্যাচে টু পয়েন্ট ফাইভ প্লাস তো হবেই সেকেন্ড ম্যাচে টু পয়েন্ট ফাইভ প্লাস হয়ে যাওয়া উচিত না হলেও অন্তত দুটো গোল হচ্ছে আচ্ছা পর্তুগাল প্রিমিয়ার লিগা সেন্ট ভিল গিলভিনসেন্ট অবশ্যই ফ্রেন্ড লিস্টে বাদ দিয়ে দিন এখানে কাপে না ইন্ডিয়া সুপার লিগে খেলা আছে ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি আর আই লিগে খেলা আছে মহাবান কলকাতা ভার্সেস রাজস্থান ইউনাইটেড মোহাম্মান আশা করছি ভালো টিম আসলে এই খেলাগুলো আমি একদমই খবর রাখি না তো আন্দাজে ঢিল ছুঁড়ে খুব একটা লাভ হবে না আমি এই খেলাগুলো পার্সোনালি খেলবও না আপনাদের জানিয়ে লাভও নেই সেই জন্য আমি ওই খেলাগুলো বাদ দিয়ে দিলাম যে খেলাগুলো আমি বলেছি সেই খেলাগুলোর মধ্যেই আমি কিছু খেলতে পারি নাও খেলতে পারি আমার রাত্রিরে খেলা হচ্ছে এইটার ওপর যদি আমি জেগে থাকি তাহলে আমি বর টিম করে এই দুটো ম্যাচ খেলবো আর বাকিটা হচ্ছে ওই ক্রিকেটে আমি ইন্টারেস্টেড অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওইটাই আর সারাদিনে আর কোনো ম্যাচে আমি পার্সোনালি ইন্টারেস্টেড নয় খেলার মতো কোনো ম্যাচ আমার কাছে নেই আপনারা যদি খেলেন তাই জন্য আমি আলোচনা করে রাখলাম এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা